নেটবিড নেটবিড ইউটিউব চ্যানেলটিকে আপনারা সকলেই চেনেন নেটবিড তার আগের ইউটিউব চ্যানেলটির যে লোগোটি ছিল সেটা পরিবর্তন করে ঠিক এইরকম একটি লোগো সে বর্তমানে দিয়েছে এখন অনেকের মনে প্রশ্ন জাগছে নেটবিড এই লোগোটি সে কীভাবে তৈরি করেছে হ্যালো ভিওস আমি নাহিন ফোন টেক নাহিন আশা করি সকলে অনেক ভালো আছেন এই ভিডিওতে আজকে আপনারা দেখাবো নেটবিডের মতো ঠিক এইরকম একটি লোগো আপনারা কীভাবে তৈরি করবেন আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা নেটবিডের মতো লোগো তৈরি করার জন্য আপনার ফোনে নেট কানেকশানটি ওপেন করে আপনি সরাসরি প্লেস্টোরে চলে যান প্লে প্লেস্টোর গিয়ে লিখবেন পিক চার্ট তাহলে এরকম একটি অ্যাপস আপনি পেয়ে যাবেন এই অ্যাপটি অনেক জনপ্রিয় অ্যাপস তো আপনার এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন তাহলে অ্যাপসটি অবশ্যই আপনাকে পেইড অ্যাপস হবে তো যে কারণে আপনার ভিডিও ডিসক্রিপশন বস্তে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো জাস্ট আপনি এখান থেকে যদি ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে তো জাস্ট জাস্ট আপনি এখানে প্লাস এখানে ক্লিক করেন ক্লিক করবে অ ফটোতে ক্লিক করেন ক্লিক করবে ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে নেবেন নেওয়ার পর আপনি একটু স্লাইড করে সাইডে গেলে দেখবেন যে ডবল একটি অপশন আছে ঠিক আছে তো জাস্ট আপনি ডয়ার পর ক্লিক করবেন আবার ডয়ার পর ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি আইকন দেখবেন তো জাস্ট আপনি এখানে প্লাস এখানে ক্লিক করেন ক্লিক করার পরে ত্রিভুজ মতো আইকনে ক্লিক করেন ক্লিক করে ফিল অপশানে ক্লিক করে ওকে করবেন তারপর আপনি স্ক্রিন উপরে ট্যাপ করে টান দেবেন টান দিলে ঠিক এরকম একটি ত্রিভুজ আইকন আপনার স্ক্রিন উপরে হয়ে যাবে তো জাস্ট এটা আপনি একটু বড়ো করে নেবেন এবং সুন্দর করে বসিয়ে দেবেন তারপর আপনি এখানে আপনি টিক আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনি ড অপশনে ক্লিক করবেন আবার ডতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই সাইডে কালার অপশানে ক্লিক করে হোয়াইট কালার নিয়ে টিকি আইকানে ক্লিক করবেন তারপর আপনি প্লাস এখানে ক্লিক করে আবার তিরিশ এখন তো আইকনে ক্লিক করে ফিল অপশানে ক্লিক করে ওকে করবেন তারপর আবার আপনি স্ক্রিনে পরে টান দিলে একটু হোয়াইট কালার ত্রিভুজ আইকন চলে আসবে তো জাস্ট এবার আপনি এটাকে সুন্দর করে চারিদিকে সমান করে মাঝখানে লাগিয়ে দিন এবার আপনি ঠিক এখানে ক্লিক করে দিন তারপর আপনি আবার ড অপশানে ক্লিক করুন আবার ডতে ক্লিক করুন ক্লিক করবে আবার আপনি কালার অপশানে ক্লিক করে ব্ল্যাক কালার নিয়ে ঠিক এখানে ক্লিক করুন তারপর আবার আপনি প্লাস এখানে ক্লিক করেন আপনি চতুর্ভুজের মতো আইকন্টা ক্লিক করুন ক্লিক করবার আপনি ফিল অপশানে ক্লিক করে ওকে করবেন তারপর আপনি স্ক্যানের উপরে যদি টান দেন তাহলে ঠিক এরকম একটি খুঁটির মতো দাগ হয়ে যাবে তো জাস্ট এবার আপনি কী করবেন এটা সুন্দর করে দুই সাইডে যেরকম মোটা হয় ঠিক এইরকম একটি মোটা অ্যাকশন নেবেন নেওয়ার পর এটা আপনি সুন্দর করে লাগিয়ে টিক আইকনে ক্লিক করে দিবেন। তো আবার আপনি ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনি ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনি এই কালার ফিল্টারে ক্লিক করে হোয়াইট কালার সিলেক্ট করে ঠিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন তারপর চতুর্ভুজ পর্যন্ত আইকনে ক্লিক করবেন ফিল অপশনে ক্লিক করবেন তারপর ওকে করবেন তারপর আবার স্ক্রিনের উপরে ট্যাপ করে টান দেবেন টান দিলে ঠিক এরকম একটি দাগ চলে যাবে তো জাস্ট এটা আপনি নিচে কানি অংশ দেখে সুন্দর করে মাঝখানে সেট করে দিন যাতে দু সাইডে সমান থাকে এবং দেখতে সুন্দর লাগে তো জাস্ট এবার আপনি টিকা অনেক ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার আপনি ড্র অপশনে চলে যাবেন ড্র অপশনে চলে গিয়ে আবার আপনি ড্র অপশনে চলে যাবেন তারপর এই কালার ফিল্টার গিয়ে আবার ব্ল্যাক কালার নিয়ে টিকা কানে ক্লিক করে প্লাসের মতো আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করে আবার চতুর্থ এখানে ক্লিক করে ফিল অপশনে ক্লিক করে ওকে করবেন করার পর একটু জুম ইন করে জাস্ট এটার টান টানলে এরকম একটা সুন্দর শ্যাডো চলে আসবে তো জাস্ট এবার আপনি এটা সুন্দর করে এখানে লাগিয়ে টিকা এখানে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর মোটামুটি এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন তো জাস্ট এবার আপনি অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আবার আপনি ডো অপশানে ক্লিক করুন করার পর এখানে আপনি কালার ফিল্টার গিয়ে রেড কালার সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনি টিক আইকনে ক্লিক করুন করার পর আবার আপনি প্লাস আইকনে ক্লিক করুন তারপর আপনি চতুর্ভুজ আইকনে ক্লিক করুন ফিল অপশানে ক্লিক করে ওকে করুন করার পর আপনি এই ঠিক এই আইকনটিতে ক্লিক করুন ক্লিক করার পর আপনি স্ক্রিনের পরে ট্যাপ করে টান দিন তো জাস্ট এখানে আইকনটি ক্লিক করে এবার নো অপশনে গিয়ে আপনি স্ক্রিনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যেখানে রেড কালার চলে আসবে তো জাস্ট এবার আপনি টিক এখানে ক্লিক করে দেবেন ঠিক ক্লিক করার পর আবার ডো অপশনে ক্লিক করুন ক্লিক করে আবার ডো অপশনে ক্লিক করুন ক্লিক করার পর আবার আপনি কালার ফিল্টার গিয়ে হোয়াইট কালার সিলেক্ট করে ঠিক এখানে ক্লিক করুন করার পর আবার আপনি প্লাস এখানে ক্লিক করে চতুর্ভুজ এখানে ক্লিক করে ফিল অপশানে ক্লিক করে ওকে করুন করার পর একটু জুম ইন করে আপনি জাস্ট স্ক্রিনের পরে ট্যাপ করে টান দিন টান দিলে ঠিক এরকম একটি আইকন চলে আসবে তো জাস্ট এবার আপনি এটাকে সুন্দর করে রেড কালারের সাথে সুন্দর করে লাগিয়ে দেবেন একদম যাতে কোনো প্রকার সমস্যা না হয় নিখুঁতভাবে লাগিয়ে আপনি এইভাবে ঠিক এখানে ক্লিক করবেন তো জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কেটে গেছে তো জাস্ট নেটবিটের লোকোডও কিন্তু ঠিক এরকমই মানে আবার ড অপশনে ক্লিক করেন ক্লিক করার পর আবার আপনি ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে কালার ফিল্টার গিয়ে হোয়াইট কালার সিলেক্ট করে ঠিক এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি এটা জুম ইন করুন জুম ইন করে ঠিক এই রকমই কর্নারের কানেটাকে সুন্দর করে আপনাদের মতো করে কেটে দেবেন কেটে দেওয়ার পর আবার আপনি এইখানে সুন্দর করে স্ক্রিনে টান দিয়ে কেটে দেবেন জুম ইন করে নেবেন যথেষ্ট জুম ইন করলে এটা দেখতে অনেক সুন্দর হবে এবং করতে আপনার তো সুবিধা হবে তো জাস্ট এবারে আপনি টিকা কেন পরে ক্লিক করুন ক্লিকবিটের মতো লোগোটা দেখুন এটা হচ্ছে নেটবিট লোগো এবং এটা হচ্ছে আমি মেক করলাম এই লোগোটা জাস্ট এবার আপনি টিকা এখানে ক্লিক করেন ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে ডান অপশনে ক্লিক করুন তো বন্ধুরা এই সিলে আজকের মতো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে টেকনিকের সাথে থাকার জন্য বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ